আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মধুবন এলাকার বিভিন্ন বুথে বুথে জনসম্পর্ক করলেন সেই এলাকার বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল নির্বাচন ঘোষণার বেশ কিছু আগে থেকেই প্রচার শুরু করেছেন তিনি প্রতিদিনই সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় জনসম্পর্ক থেকে শুরু করে সভা সমাবেশের মাধ্যমে ভোট প্রচার জারি রাখছেন রামপ্রসাদ পাল সোমবার সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রামপ্রসাদ পাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মধুবন এলাকার আটান্ন নং বুথে বাড়ি বাড়ি প্রচার করেন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে দিন রামপ্রসাদ পাল জানান বিগত পাঁচ বছরে এই এলাকায় নানান উন্নয়নমূলক কাজ হয়েছে আরও কিছু কাজ বাকি রয়েছে মানুষ আমাকে আশীর্বাদ করুন সেই সব কাজও সম্পূর্ণ হবে নমস্কার আমি এখন আমাদের যে মধুবন গ্রাম পঞ্চায়েত এই মধুবন গ্রাম পঞ্চায়েতের আঠান্ন নং বুথে আমি জনতার ঘরে ঘরে যাচ্ছি জনতার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি জনতা আমাকে দুহাত দুহাতভোর আশীর্বাদ দিচ্ছে আমি এলাকায় বিধায়ক হওয়ার পর থেকে এলাকার মানুষের যে দীর্ঘদিনের দীর্ঘকালের যে তাদের চাহিদা ছিল তাদের যে সমস্যা ছিল জলের সমস্যা রাস্তার সমস্যা বিদ্যুতের সমস্যা এরকম বহু সমস্যা ছিল এই এলাকার মধ্যে তাদের দাবি মতো তারা আমাকে আগেই বলেছিল যে আমাদের এলাকাতে আমি যখন দু হাজার আঠারোতে এসেছিলাম এখানে প্রার্থী হিসাবে তখনই আমাকে তারা বলেছিল আমাদের এলাকাতে আমাদের জলের খুবই সমস্যা রাস্তাঘাটের খুবই সমস্যা আঠারো নগর এলাকায় জোরালো প্রচার করছেন সেই এলাকার প্রার্থী তথা মন্ত্রী রামপ্রসাদ পাল দলের সমস্ত কর্মীদের নিয়ে যেভাবে প্রচার করছেন তিনি স্বাভাবিকভাবেই দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ব্যুরো রিপোর্ট আর ই নিউজ